আসসালামু আলাইকুম সবাইকে সবার কি অবস্থা কেমন আছেন সবাই আজকে আবার আপনাদের ভর্তা পো আর একটা ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম অসাধারণ মজার এই সবজিটা দিয়ে আজকে আমি ভর্তা বানাবো তো এই সবজিটা দেখে কে কে চিনতে পেরেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই আলুটা কিন্তু আপনার বাসা বাড়িতেও হয় আপনার এটা মাটিতে পুঁতে রাখলে এটা আপনার গাছের ভিতরে উঠে যায় এবং গাছে এরকম গোল গোল হয়ে ধরে অনেক ধরে একটা গাছে অনেক অনেক আলো হয় তো এগুলিকে আমাদের আঞ্চলিকে বলে বেল আলু তো এটা আসলে অরিজিনাল নাম কি না জানি না আমি তবে এটাকে আমি বেল আলু নামেই চিনি তো যাই হোক সেই বেল আলু দিয়ে আজকে আমি ভর্তা বানাবো অসাধারণ মজার এই ভর্তা আর এই বেল আলুটা দিয়ে কিন্তু আপনি যে অন্যান্য অন্য আলুর মতো মাছ রান্না করেও খেতে পারবেন মাছ চড়চড়ি ছোটো মাছে দিয়ে সবভাবেই খাওয়া যায় অসাধারণ লাগে এই আলুটা খেতে তো আমি এগুলি ভালোভাবে লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি আর এগুলি অনেকটা বড় বড় হয় যেগুলি বড় হয় অনেক বড় বড় হয় বাজারে কিনতেও পাওয়া যায় তবে আমার এগুলি গাছের না মানে আমার বাসার গাছের না কিনে আনা ষাট টাকা কেজি এগুলি তো যাই হোক আমি এগুলি সিদ্ধ করে একেবারে ভালোভাবে হাত দিয়ে চটকে নিয়েছি এখন এখানে আমার পছন্দ অনুযায়ী যা যা দেওয়ার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আপনার ভর্তা বানাবো যার যেভাবে আসলে খেতে ভালো লাগে সেভাবেই বানাবেন তো আমি আজকে শুকনো মরিচ দিয়ে বানাচ্ছি আর কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি আলাদা করে তো এই বেল আলুর কিন্তু অনেক অনেক পুষ্টিগুণও আছে আপনারা যে কোনো জিনিস খাওয়ার আগে তার পুষ্টিগুণ বা কী কী গুণাগুণ থাকে সেগুলি জানার চেষ্টা করবেন জানার চেষ্টা করলে আসলে সব কিছুই জানা যায় তো আমি এখানে একটু লবণ দিয়ে এগুলি হাত দিয়ে ভালোভাবে চটকে নিয়েছি তো এখন সেই আলুগুলি এখানে আমি অ্যাড করে দিব কিছুটা ধনে পাতা পছন্দ অনুযায়ী যা যা দেওয়ার এগুলি দিয়ে নেবেন খুবই ভালো লাগে এই আলুটা খেতে আপনার এটা মাছ দিয়ে রান্না করলেও অনেক ভালো লাগে ভাজিও খাওয়া যায় তো এই আলুটা আপনার যখন এই সিজন থাকে তখন আপনি কি করবেন একটা আলু ধরেন রেখে দিলে ওই আলুটা থেকে একটু কুড়ি কুড়ি যখন বের হয় যে কোনো একটা জায়গায় এটা টবেও হয় রেখে দিলে একটা গাছের ভিতরে লতানো কিছুর ভিতরে আপনি দিয়ে দিতে পারবেন বা একটু জানলা করে দিলেও সেখানেও ধরবে অনেক ধরে একটা গাছে অনেক অনেক ধরে তো আমার ভর্তা বানানো শেষ আমি একটু সরিষার তেল অ্যাড করে এটা একেবারে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে তো অসম্ভব মজার এই ভর্তাটি গরম গরম ভাতের সাথে দারুণ জমে যাবে তো যদি কারো ভালো লাগে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর যদি পেজটা ফলো করে না থাকেন তাহলে একটু পেজটা ফলো করে দিন অসাধারণ মজার মজার ভর্তা রেসিপিতে আর এই পেজটা কিন্তু শুধুমাত্র ভর্তাপ্রেমীদের জন্যে যারা শুধু ভর ভর্তা খেতে অনেক অনেক পছন্দ করেন তাদের জন্যে তো ভর্তাপ্রেমী যারা যারা আছেন অবশ্যই একটু জয়েন করে নেবেন এই পেস্টটাতে তাহলে দারুন সব ভর্তা রেসিপি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম